বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা প্রথম রানার আপ 2017 সাল। একটা মন্ত্রীদের সঙ্গে গিয়ে হাতে হাত মেলানো, তাদের সঙ্গে এক টেবিলে খাওয়া থাকা, আমরা দুই তিন দিন ছিলাম সে জায়গাতে গিয়ে। আচ্ছা, আমরা যে ক্ষুদ্র একটা লোক। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালামু আলাইকুম। গাড়ল পালন করে সম্মান কিভাবে অর্জন করতে হয়, কি সম্মান পাওয়া যায়, আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে চলে এসেছি মেহেরপুর জেলা মোনাখালী গ্রামে। দর্শক বন্ধুরা, গাড়ল পালন করে এক খামারি ভাই 1.5 লক্ষ টাকা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, প্রত্যয়নপত্র পেয়েছিলেন, সম্মাননা পেয়েছিলেন। সেই সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং সেই গাড়ল খামারির আনন্দের অনুভূতিটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। খামারি ভাই ও বোনেরা দেখুন, ইবাদত ভাই সরকার পক্ষ থেকে এই গাড়ল পালন করার জন্য একটি পুরস্কার পেয়েছেন 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা 12/5/2018 সালে তিনি 1.5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। তাহলে দর্শক বন্ধুরা দেখুন, গাড়ল পালন করে 1.5 লক্ষ টাকার পুরস্কার পেয়েছেন আমার এই খামারি ভাই। তো আমি আপনাদেরকে কাছ থেকে আর একটু দেখাবো। তো উনি আরও পুরস্কৃত হয়েছেন, আরও ওনার কাছে আছে, তো সেগুলো আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন, উনি একটি প্রত্যয়নপত্র পেয়েছেন, 13তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার, বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা তিনি 2017 সালেও পুরস্কার পেয়েছিলেন, 2017 সালে। এর আগেরটি দেখালাম 2018 সালে। তা দর্শক বন্ধুরা, গাড়ল পালন করে যে এত সম্মান হয় আমার আগে জানা ছিল না। সরকার পক্ষ থেকে এই অর্জন শুধু অর্জনই নাই, অনেক কিছু দিয়ে, অনেক কিছু যা বলে এখনো দিয়ে আসছে আর কি। তো পাশে আরেকটি আছে, আমরা দেখছি যে এটি হলো 13তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার, বছরের শ্রেষ্ঠ তরুণ ক্ষুদ্র উদ্যোক্তা প্রথম রানার আপ 2017 সাল। তাহলে দেখুন দর্শক বন্ধুরা, মেহেরপুর জেলা মোনাখালী গ্রামে ইবাদত মোল্লা, আমি বহু খামার ঘুরেছি কিন্তু এই পুরস্কার তো আমাকে কেউ দেখায়নি। আসলে নেই, দেখাবে কি করে? নেই যে, কুষ্টিয়া এলাকায় খালি আমি পেয়েছি। খালি কুষ্টিয়া অঞ্চলের ভিতরে এই একমাত্র পুরস্কার প্রাপ্ত এক নম্বর খামারি হলো ইবাদত মোল্লা। 64টা জেলার মধ্যে আমি হলি ফার্স্ট। আচ্ছা ভাইজান, এই পুরস্কার যখন আপনি পেয়েছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন, আমার দর্শকদের একটু জানান। খুব সুন্দর, একদম মূর্তিটা তখন খুব ভালো ভালো। হ্যাঁ, খুব কত ভালো লেগেছে, সরকারের লোক আমাকে বাসাতে আনে নি। সেই ঘটনাটি আমার, ইতালির লোক এসেছে আমার বাসায়। আচ্ছা, তিনটি লোক এসেছে, দর্শকদের একটু মুখ করে বলেন। তিনটি লোক এসেছিল ইতালিতে, হ্যাঁ। আচ্ছা, এসে আমার বাড়ি ঘর দূর সব দেখে গিয়ে ক্যামেরা, আপনি যেরকম ভিডিও করে নিয়ে গেলেন ওইভাবে ভিডিও করে নিয়ে গিয়ে কিছুদিন পর মোবাইল ফোন দিয়ে গেল, নাম্বার নিয়ে গেল, নাম্বার সে দিয়ে গেল, দিয়ে ফোন করলো যে আপনার নাম ইবাদত মোল্লা, জি আপনি কি করেন? গাড়ল পুষি, গাড়লের আমার খামার আছে। আচ্ছা, আপনি কোথায় পাইলেন এই জিনিস? আচ্ছা, মানে বিভিন্ন রকম জিজ্ঞাসা করলো। আচ্ছা, জিজ্ঞাসা করি বলল যে আপনাকে আমার তরবেহানে সরকারি লোক যাবে, আপনার পরিবার সহ আপনাকে আনতে যাবে। আচ্ছা, মানে বাসাতে হানে। আচ্ছা, ঢাকাতে নিয়ে আনবে, মানে ভয় খেয়েন না। আচ্ছা, কোনো ভয় নেই। আচ্ছা, আপনাকে নিয়ে আনবে আপনার পরিবার সহ,
আপনাকে কিছু টাকা পয়সা আমরা দান করব আচ্ছা এই বলে আমাদের নিগিয়ে ছিল আচ্ছা নিগিয়ে সর্ব প্রথম দিয়েছে 1.5 লক্ষ টাকা আচ্ছা তারপরে ফের দ্বিতীয়বার আমাকে নিগিয়ে 20,000 টাকা দিয়েছে তাই জি আচ্ছা ভাইজান এত সম্মান আচ্ছা সরকার পক্ষ থেকে কি আপনাকে বাৎসরিক কোনো সাহায্য সহযোগিতা করে না এবারে আসার কথা ছিল হ্যাঁ তো এবার এখনো আসেনি মানে 3.5 লক্ষ টাকা এবার আমার আসার কথা আছে আচ্ছা মানে কাগজপাতি ওকে হয়েছিল আর কি এবারে হবে আর কি আশায় আছে আশায় আছে হয়ে যাবে লকডাউনের জন্য আমরা এটা আমার পর্যন্ত এখন পর্যন্ত আসেনি আসেনি যাক শুনে খুব ভালো লাগছে যে আমার মেহেরপুর জেলায় গাড়ল খামার এদেরকে এত সম্মান করে এত সম্মান করে কেন তো আমরা যতটুকু সম্মান পেয়েছি মানে একটা মন্ত্রীদের সঙ্গে গিয়ে হাতে হাত মেলানো তাদের সঙ্গে এক টেবিলে খাওয়া থাকা আমরা 2-3 দিন ছিলাম সেই জায়গাতে গিয়ে আচ্ছা আমরা যে ক্ষুদ্র একটা লোক গরিব কানাডা এখানে লোক এসেছে আমার বাসায় আচ্ছা তাহলে তাদের কাছে তো আমরা মানুষই না যে তারা যে এসছে আমার বাসায় এই যে গরিবের বাড়িতে বাড়িতে তাহলে আমরা কতখানি কত সম্মান তারা করেছে কত সম্মান করেছে তারা যে কতটুকু সম্মান করেছে আমাদের আর এখনো করে আসছে তারা যাক আলহামদুলিল্লাহ এই যে সামান্য পশুর জন্য আমি যে অত দূর গেছি সেটা আমি জানিনি আমার কপালে যে এই আছে সেটা আমিই জানিনি আচ্ছা আচ্ছা আল্লাহ তাহলে আমাদের খুবই ভালোবেসেছে আমরা কর্ম করছি কষ্ট করছি তো যাক শুনে জানটা ভরে গেল তো ভাইজান সারাদিন যে পরিশ্রম করেন সেই পরিশ্রমের দাম তো দেওয়া যায় না দেওয়া যায় না কিন্তু তারপরেও যে সরকার পক্ষ থেকে এই সম্মানটা আমরা পেয়েছি তো অনেক অনেক কিছু অনেক মানে অনেক কিছু টাকাটা বড় জিনিস না বড় কিছু না মানুষের সামনে যে গেছি আমরা যে গরিব মানুষ হ্যাঁ গরিব তাদের কাছে অবশ্যই তাছাড়া কি আমরা কিছুই নাই ক্ষুদ্র লোক একটা দেখা যাচ্ছে শিক্ষিত মানুষদের সামনে গেছি তাহলে আল্লাহ আমাদের নিয়ে গেছে যেভাবে হোক অবশ্যই নিয়ে গেছে বুঝতে পেরেছেন যাক শুনে খুব ভালো লাগলো দর্শক বন্ধুরা আমার মেহেরপুর জেলার একটা মন্ত্রীর কাছে গেছি মনে করেন মন্ত্রীরা আমাদের খাইতে দিছি এক টেবিলে খাসি বসি তাহলে আল্লাহ কতটুক ভালোবেসেছে আমাদের আর এই যে পশুর জন্য আমরা গেছি এই তো বিষয় আল্লাহ নিয়ে গেছে আচ্ছা খুব গেছি আমরা তাই না মনের একটা আলাদা হ্যাঁ টাকা জিনিসটা বড় জিনিস না আচ্ছা সেই যে মানুষদের সঙ্গে গেছি আমরা একটা চাষি মানুষ তাদের সঙ্গে গিয়ে দেখা সাক্ষাৎ করা মোবাইলে কথাও বলতে পারি তাদের সঙ্গে এই যে নাম্বার আছে মোবাইলের কথাও বলতে পারি দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ যে সম্মানের কথা শুনলেন আসলে শুধু সম্মান নাই একটি অনেক কিছু তো দর্শক বন্ধুরা আপনারাও গাড়ল পালন করেন আপনারাও এরকম সম্মান পাবেন আশা করি আমরা অনেক কিছু শুনলাম অনেক কিছু দেখলাম বুঝলাম আসলে বাংলাদেশ সরকার গাড়ল খামারিদেরকে কতটুকু সম্মান করে এই অ্যাওয়ার্ডগুলো দেখলেই বোঝা যায় এবং প্রতি বছরে গাড়ল খামারিদেরকে সরকার অনুদান দিয়ে থাকে জি তো সেই অনুদানের ভাগিদার আপনিও হতে পারেন চেষ্টা করলে পারে হয়ে যেতে পারে কপালে নসিবে যদি থাকে হয়ে যাবে হয়ে যাবে তো বন্ধুরা খামারি ভাইরা যদি আপনারা খামার শুরু করতে চান তাহলে করতে পারেন তাহলে অরিজিনাল গাড়ল পালনে বেশি লাভ জি বেশি লাভ দর্শক বন্ধুরা আমার এই ভাই খামারি ভাই বলছে অরিজিনাল গাড়ল পালনে সবচেয়ে বেশি লাভ হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও গাড়লের উপরে এবং খামারি কী পুরস্কার অর্জন করেছে তার উপরে দর্শক বন্ধুরা খামার যদি আপনারা দিতে চান তাহলে খামার শুরু করে দিন এই পুরস্কার আপনিও পেতে পারেন তো আর কথা বাড়াচ্ছি না এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ